প্রথমে যে ঘরটা দেখাবো এই ঘরটি হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী নকশি করা হ্যাঁ দোতলা যেটাকে আমরা বলি যে দোতলা ঝুল বারান্দা রেলিং সিস্টেম এই ঘরটি এই যে একটা ঘর দেখতেছেন এটা আমরা অর্ডার নিয়েছি এটা আপনি নিয়েছে আকিজ গ্রুপের ডিরেক্টর ওয়াইফ নাসরিন আন্টি এই ঘরটা নিয়েছে এটা আমরা কালকে পরশুর মধ্যে ডেলিভারি দিয়ে দিব বাবু ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো এখন কথা হচ্ছে আপনি তো এই কাঠের রেডিমেড ঘরগুলি আচ্ছা তো আপনারা তো প্রতিনিয়ত রেডিমেড কাঠের ঘরগুলি তৈরি করে বিক্রি করেন তাই না জি ভাই বাংলাদেশের সকল জেলায় তো ঘরগুলো নেওয়া যায় হ্যাঁ আচ্ছা তো এখানে আসলে সর্বনিম্ন কত থেকে কত দামের ঘর বিক্রি হয় আমার এখানে সর্বনিম্ন 1,25,000 থেকে সর্বোচ্চ 20,00,000 15,00,000 25,00,000 30,00,000 35 থেকে 40,00,000 টাকা দামি পর্যন্ত ঘর অর্ডার নেওয়া হয় এই ধরনের ঘরগুলি বিক্রি করে থাকেন আচ্ছা ভাই তো আরেকটা কথা হচ্ছে যে ভিউয়ার্সরা যদি ভিডিওর মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠানে অর্ডার করতে চায় বা সরাসরি আসতে চায় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা যদি আমাদেরকে একটু বলতেন জি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাটসার্স মুক্তা টিম্বার অ্যান্ড ট্রেডার্স আর লোকেশন হচ্ছে মাদ্দুরবাড়ি পাকা ব্রিজ লোহজং ডিগ্রি কলেজের পাশে মাদ্দুরবাড়ি পাকা ব্রিজ এখানে আমার ঘরের খোলা আচ্ছা তো এখন কথা হচ্ছে যেহেতু অনলাইনের যুগ বাংলাদেশের 64 জেলা থেকে আপনাকে ফোন করতে পারে পাশাপাশি অনেক দূরে প্রবাসীরাও ফোন করে সেক্ষেত্রে অনেকেই কিন্তু একটা দেখি আরেকটা দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি ঘরের ক্ষেত্রে আপনি কতটুকু গ্যারান্টি দিচ্ছেন জি আমাদের 100% গ্যারান্টি দেই আমি যেটা বলি কাস্টমারদের সেটাই দেই আমি যদি বলি লোহাকাট কাস্টমার যদি লোহাকাট চায় আমরা লোহাকাট দিই যদি কেউ ইকোলা একটা দিয়ে নিতে চায় ইকোলা একটা দিই বাট লোহার পরিবর্তে অন্য কাঠ আমি ইউজ করি না যাকে যত মিলি টিন দেবো সেটা আমি মেমোতে লিখে দেবো যে আপনি এত মিলি টিন পাবেন কাঠ এটা পাবেন এটা সম্পূর্ণ আমরা লিখে দিই বিকজ একজন লোহা বলে যে অন্য কাঠ দেবো অনেকে প্রতারিত হইব বা আস্থা হারাই ফেলবো এই জন্য আমি এগুলো করি না আমার কথা হচ্ছে যা যেটা নিব তাকে সেটাই দেবো ইনশাল্লাহ আচ্ছা তো ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানে বর্তমানে যে রেডিমেড ঘরগুলি তৈরি করা আছে এগুলোর প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতে নেয় তো ঠিক আছে চলেন দেখাই প্রথমে যে ঘরটা দেখাবো এই ঘরটি হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী নকশি করা হ্যাঁ দোতলা যেটাকে আমরা বলি যে দোতলা ঝুল বারান্দা রেলিং সিস্টেম এই ঘর আচ্ছা এটা ভাই কি কি কাঠ দিয়েছেন আপনি এটা সম্পূর্ণ হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠ এবং এই যে ডিজাইনগুলো দেখতেছেন মজগি এগুলো বাঁচালো লোহা হ্যাঁ এগুলো আমরা বাঁচালো লোহা দিই কারণ এই কাঠটা ভালো থাকে নাইজেরিয়া দিলে অনেক সময় ফেটে যায় এজন্য আমরা নাইজেরিয়া ইউজ করি না ইভেন যে আমাদের টিনগুলো কত মিলি দিয়েছেন টিনগুলো হচ্ছে আমরা 42 মিলি 42 মিলি জাপানিজ টিন আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু আপনার দেখেন প্রচুর নকশা করা আছে জি অনেক নকশা এই নকশা এইভাবেও তো নিতে পারবে চাইলে যে কেউ না হ্যাঁ অবশ্যই যেভাবে আছে আর নিচে কি দেওয়া হয়েছে দেখেন যে কানিশের কাঠটা এটা নকশা করা এবং সম্পূর্ণ লোহা কাঠের আচ্ছা নিচে কি দিয়েছেন ভাইয়া নিচে সিমেন্টের খাম আচ্ছা সিমেন্টের খাম দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ যে এখানে এগুলো হচ্ছে নাট দিয়ে সিমেন্টের খাম দিয়ে দিছে এগুলো সিমেন্টের খাম দিলে অনেকদিন টেকসই হয় এখানেও দেখেন একটি নাক বারান্দা আছে সামনে ডিজাইনটা এক সম্পূর্ণ আপডেট 2022 যে মডেলটা এটা আচ্ছা তো আমরা একটু ভিতরে প্রবেশ করি ভাইয়া না জি অবশ্যই আর এদিকে দেখেন যে দরজাগুলো নকশি করা আর এটা কিন্তু বাঁচালো লোহা দরজা এবং জানালা মজগি আমরা এই তিনটা জিনিস বাঁচালো লোহা দিয়ে থাকি তো আমরা ভিতর একটু প্রবেশ করলাম ভিতরটা একটু ভিউয়ারদেরকে দেখাই এটা হচ্ছে বারান্দা ভাইয়া না হ্যাঁ বারান্দা আচ্ছা নিচে কি কাঠ দিয়েছে লোহা কাঠ নাইজেরিয়ান লোহা নাইজেরিয়ান লোহা কাঠ আর এই পাশে কিন্তু অনেকগুলি জানালা দেওয়া আছে আর উপরে কি টিন ভাইয়া উপরে হচ্ছে আপনার আবুল খায়ের 42 মিলি যে টিনটা আবুল খায়ের স্টিল ওই টিনটা আচ্ছা বারান্দা আরেকটা পার্টিশন দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বারান্দাও কিন্তু আরেকটা পার্টিশন দেওয়া হয়েছে এখানেও দেখেন দরজা নকশা করা দরজা হ্যাঁ আমরা একটু ভিতরে প্রবেশ করি আচ্ছা এই হচ্ছে বারান্দা আরেকটা রুম ভাইয়া না হ্যাঁ বারান্দা একটি রুম করা আচ্ছা এই জানালা এগুলো কি কাঠ এগুলো হচ্ছে বাঁচালো লোহা কাঠ এবং এগুলো চোখ বন্দি করা সম্পূর্ণই অনেক ঘরে দেখবেন দরজাগুলো যে কবজাগুলো ছোট ছোট থাকে হ্যাঁ জানলাগুলো সো আমি টিকসই এবং মজবুতের জন্য পুরোটা রাউন্ড করে দিছি আচ্ছা আর এই খাম হচ্ছে কত কত আছে এটা 6x6
এখন আপনাদের আমি ভিতরের যে রুমগুলো এগুলো দেখাচ্ছি। এখানে কিন্তু একটা দরজা আছে নকশা করা শাকিল সাহেব, দেখছেন ভিতরের যে মেইন রুমটা এটাকে ডাইনিং রুম বানানো হয় সাধারণত। হ্যাঁ হ্যাঁ, ডাইনিং। আচ্ছা, আর উপরে কিন্তু একেবারে নকশা করা কিন্তু সিঁড়ি আছে, আমরা আকর্ষণীয় সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উপরে উঠবো। দেখেন সিঁড়িটা অনেক সুন্দর। তো এই যে রুমটা, এই পাশেও একটা দরজা আছে। আচ্ছা, এই পাশে একটা দরজা আছে। আর আচ্ছা, টোটাল এই হচ্ছে টোটালি নিচের রুমটায়, এবং এই পাশে একটি আরেকটি রুম আছে। আচ্ছা, এই পাশেও আরেকটা রুম আছে, মেইন রুম ঘরের যে আরেকটা রুম। দেখেন মানে দুইটা রুম করা হয়েছে, এই তো? আচ্ছা, দুইটা রুম করা হয়েছে। আর নিচে তো অবশ্যই লোহা কাঠ। হ্যাঁ হ্যাঁ, লোহা কাঠ, নিচে লোহা কাঠ। আর উপরের অংশে কি কাঠ দেওয়া হয়েছে? উপরে লোহা কাঠ, সম্পূর্ণ লোহা কাঠ। আচ্ছা, আর এই যে খামগুলো যদি আপনাদের দেখাই, দেখেন খামগুলো কিন্তু অনেক চড়া। তো এখন আমরা ভিউয়ারদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা ঐতিহ্যবাহী সেই ডুপ্লেক্স সিঁড়ির হচ্ছে দিয়ে আমরা হচ্ছে দোতলায় যাব। তো দেখেন খুবই সুন্দর কিন্তু, হ্যাঁ সিঁড়িটা খুবই সুন্দর। আমরা উপরে যাচ্ছি, সিঁড়িটা কি কাঠ দেওয়া হয়েছে ভাইয়া? লোহা কাঠ ভাইয়া, সম্পূর্ণই লোহা কাঠ, সিঁড়িটাও লোহা কাঠ। এবং হচ্ছে আমরা উপরের অংশে আপনাদেরকে একটু দেখাই, এ হচ্ছে দ্বিতীয় তলার হচ্ছে দুইটা রুম করা হয়েছে পার্টিশন দিয়ে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে এই রুমগুলা সাইজ কি রকম বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে আপনার 13 ফিট। আচ্ছা, 13 ফিট, পাশে হচ্ছে 13 ফিট, আর লম্বায় হচ্ছে আপনার এটা 13 ফিট, আর ওইটা হবে আপনার 13/11। আচ্ছা, এটা হচ্ছে 13/11। আর উপরে এটা কিন্তু প্রায় উপরের অংশে কি স্টোর রুম করা যাবে? হ্যাঁ, উপরের অংশে স্টোর রুম করা যাবে, প্লাস আপনার এই কি বলে উপরেও কিন্তু লোহা কাঠ দেওয়া। এগুলো কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে কাঠ এবং টিনের উপরে ঘরের দাম। আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই, কারণ কাঠের চড়ার উপরেই কিন্তু ডিপেন্ড করবে। এগুলো হচ্ছে অনেক চড়া, তাই না? জি, অনেক চড়া। এই রুমটা আমরা একটু ঢুকি, চলেন দেখি এই রুমটার সাইজটা কত হবে। এটা হচ্ছে আপনার 13/11। 13/11 না? আচ্ছা, আর এদিকে কিন্তু অনেকগুলা জানালা আছে। আর জানালার মধ্যে কিন্তু একটা ব্যাপার দেখাই, আমি একটু ভিউয়ারদেরকে দেখাই, দেখেন এখানেও নকশা করা আছে। চাইলে যে কেউ যে কোনো ধরনের নকশা করে নিতে পারবে। একটু অন্যরকম দেখেন, এটি হচ্ছে ঠেলা দরজা, যাতে রুমের স্পেসটা না নষ্ট হয়, এই জন্য আমরা এটা দিয়ে দিই। আচ্ছা, বাহ খুবই সুন্দর। আর এখন আমরা যেখানে যাব, এটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের ঘরের যে ঝুল বারান্দা, সেই ঝুল বারান্দায় কিন্তু আমরা প্রবেশ করলাম। দেখেন এটা আসলে অসাধারণ, খুবই সুন্দর। আপনি যদি এখানে সরাসরি না এসে দেখেন, এটার অনুভূতিটা আপনি বুঝতে পারবেন না, এটা যে কতটা সুন্দর। একটা গ্রাম্য পরিবেশে এ ধরনের দোতলা কাঠের ঘরের ঝোল বারান্দার সৌন্দর্য হচ্ছে কোটি টাকার আপনার বিল্ডিংয়েও ম্লান হয়ে যায় এই সৌন্দর্যের কাছে। দেখবেন আপনার কাছে অনেক অনেক বেশি ভাল লাগবে। আর এই হচ্ছে ঝোল বারান্দার হচ্ছে সামনেই যে হচ্ছে নাক বারান্দা, এটা লাল কালার টিন দেওয়া হয়েছে, উপরেও কালার টিন, তাই না? হ্যাঁ, উপরেও লাল কালার টিন। আচ্ছা, আর এই যে নৈচা না কি বলে এগুলো? হ্যাঁ, এগুলো হচ্ছে নৈচা, সম্পূর্ণ ডিজাইন করা। ইভেন যেই আপনার প্রত্যেকটা জিনিসে কিন্তু একটু আপডেট, অন্যরকম ডিজাইন না, আমি একটু অন্যরকম করার ট্রাই করি সব সময়। আচ্ছা, আর এই এখানে হচ্ছে ঝালর দিয়ে ডিজাইন করা আছে। হ্যাঁ, ঝালর দিয়ে। আচ্ছা, এই ডিজাইন পাশটাও দেখেন, এখানেও আপনার নকশা করা আছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিন্তু নিখুঁতভাবে নকশা করা হয়েছে। এগুলো কিন্তু অনেক সময় লাগে, তাই না, এই শিকের কাঠগুলো নকশা করা? তো বাবু ভাই, এখন হচ্ছে সম্পূর্ণ ঘরটা আমরা দেখলাম ঘুরে ঘুরে, এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠের ঘর। এটা সাইজটা কত? এটা হচ্ছে 23 ফিট, 23 ফিট/21 ফিট বারান্দা সহ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যদি কেউ এই ঘরটা দেখে এইরকমই অর্ডার দিতে চায়, সেক্ষেত্রে কত নেবেন দাম? যদি এই ঘরটা দেখে এরকম অর্ডার নিতে চায়, এরকম কাঠ এবং টিন হবে, সেই ক্ষেত্রে দাম পড়বে 19 লক্ষ টাকা। হ্যাঁ, তার চেয়ে আপনি যদি আরও আপডেট চান তাহলে দাম বাড়বে, যদি আরও একটু কম চান তাহলে আর একটু কমবে। এটা কাঠের উপরে ডিপেন্ড করবে এবং টিনের উপরে ডিপেন্ড করবে। দেখেন যে কাঠের থিকনেসগুলো, এই যে যে কাঠ, এটা আপনার কাঠ সিলার পরও আছে, 1/6 ইঞ্চি আছে। আচ্ছা, তার মানে আরও পাতলা নিতে চাইলে কমবে এবং আরও ভারী নিতে চাইলে? হ্যাঁ, আপনি জাস্ট একটা জিনিস দেখাই, আমি এই কাঠটাকে যদি আমি অর্ধেক করে দেই তাহলে কিন্তু ঘরের দাম আরও 1-2 লক্ষ টাকা কমে যাবে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে কাঠের উপরে ডিপেন্ড করবে আসলে দাম কম, ঘরের দাম কাঠ এবং টিনের উপর। আচ্ছা, তাহলে এটার দাম কত চাচ্ছেন? 19 লক্ষ টাকা। হ্যাঁ, একটা ঘর দেখতেছেন, এটা আমরা অর্ডার নিয়েছি, এটা আপনি নিয়েছে আকিজ গ্রুপের ডিরেক্টর ওয়াইফ নাসরিন আন্টি, এই ঘরটা নিয়েছে, এটা আমরা কালকে পরশুর মধ্যে ডেলিভারি দিয়ে দিব। আর এটার মেইন আকর্ষণ হচ্ছে কিন্তু দেখেন যে প্রোফাইল টিন, জাপানিজ স্টাইলের যে প্রোফাইল টিনগুলো এইটা, প্লাস যে ডোরের যে ডিজাইনগুলো একদমই সম্পূর্ণ আপডেট, এই জাস্ট প্রথম। হ্যাঁ, এইগুলো কিন্তু ডিজাইন বিল্ডিংয়েও আপনার অনেক দামি দামি যে বিল্ডিংগুলো করে বিল্ডিংয়ের দরজার মধ্যে দেয়। হ্যাঁ, এটা ঘরের মধ্যে ফার্স্ট মডেল।
আচ্ছা, খুব সুন্দর, ডিজাইনটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে কি কাঠের ঘর এটা টোটালি? এটা হচ্ছে লোহা কাঠ, নাইজেরিয়ান লোহা কাঠ। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠ। এটা হচ্ছে আপনার দোতলা না? হ্যাঁ, ঝুল বারান্দা, দোতলা রেলিং সিস্টেম, দোতলা ঝুল বারান্দা। ঘরটা বেশ সুন্দর। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা কত বন্দরের ঘর? এটা হচ্ছে 23 বন্দরের ঘর। আচ্ছা, 23 বন্দর বলতে কত হাত বাই কত হাত? 15.5 হাত বাই 13 হাত। আচ্ছা আচ্ছা, তো আমরা যদি একটু ভিউয়ার্সদেরকে দেখাই, দেখেন এটা হচ্ছে আপনার এই যে এখানেও হচ্ছে নকশা করা আছে, আর পাশাপাশি এগুলো হচ্ছে এসএস, তাই না? হ্যাঁ, এসএস পাইপ। আচ্ছা, টিনের ক্ষেত্রে কি দিয়েছেন? টিনের ক্ষেত্রে আমরা টিন দিয়েছি আপনার 35 মিলি জাপানিজ টিন। আচ্ছা, আর আমরা নিচে খাম যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সিমেন্টের খাম দেওয়া হয়েছে। হ্যাঁ, সিমেন্টের খাম, নিচের অংশটা সিমেন্টের খাম, নাট দেখা যাচ্ছে, নাট দিয়ে আমরা সিমেন্টের খাম অ্যাড করে দিই। আচ্ছা, গাঁথনি কত আছে? গাঁথনি আছে 1.5 হাতের মতো। 1.5 হাতের মতো গাঁথনি আছে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার উপরের হচ্ছে ঝুল বারান্দার অংশ। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ফয়েল দিয়ে দিছি, দেখছেন ওই যে যে ইসের মতো, যেন তাপ না লাগে। আমরা একটু ভিতরে যাই তাহলে। চলেন, আমরা ভিতরের অংশ ভিউয়ারদেরকে দেখাই। আমরা ভিতরে একটু প্রবেশ করলাম। আর এটা টোটালি কাজ এখনো কমপ্লিট হয় নাই, না? হ্যাঁ, এখনো কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে। আচ্ছা, নিচের অংশে কাজ চলতেছে, দেখেন এটা হচ্ছে বারান্দার অংশ, আর উপরে হচ্ছে ই দেওয়া আছে, না? ফয়েল দেওয়া, ফয়েল দেওয়া আছে হচ্ছে গরমের জন্য। হ্যাঁ, আর এই পাশটাও যদি একটু দেখাই, এটার বারান্দায় তো পার্টিশন হবে না, তাই না? এটার বারান্দা পার্টিশন হবে না। আচ্ছা, নিচে কি কাঠ? এটা লোহা কাঠ, লোহা কাঠ। ভিতরের অংশ হচ্ছে স্বাভাবিক অন্য ঘরের মতোই, এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস করতে পারবে না। হ্যাঁ, আর সিঁড়িটা কি সিঁড়ি দিয়েছেন? এটা ডুপ্লেক্স সিঁড়ি, ভাঙা ভাঙা সিঁড়ি যেটাকে আমরা বলি, এটাকে ভাঙা সিঁড়ি বলে, না? হ্যাঁ, সিঁড়ির কাজ অনেক বাকি আছে, নৌচা টৈচা লাগবে। আচ্ছা, একটা রুম আর হচ্ছে ভিতরে, আসলে ভিউয়ার্স দেখে বলি, এটা হচ্ছে ফুল কমপ্লিট হয় নাই, তো যেন একটু এলোমেলো অগোছালো লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে, কমপ্লিট হওয়ার পরে কিন্তু সুন্দর লাগবে। আর এই হচ্ছে ভিতরের রুম, এই রুমগুলোর সাইজ কীরকম? এটা হচ্ছে 13 ফিট বাই 10 ফিট। আচ্ছা, আমরা একটু খাম যদি দেখাই, খামের চড়া আছে কীরকম? 5-5 5-5। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেক চড়া কিন্তু, তাই না? আর উপরেও কিন্তু আপনার স্টোর রুম করা যাবে। জি। আচ্ছা, এই হচ্ছে নিচে অংশ হচ্ছে 2টা রুম, আর বারান্দায় হচ্ছে 1টা রুম, চাইলে 2টা রুম করতে পারবে। এরপর হচ্ছে আমরা দোতলায় উঠবো। হ্যাঁ, দোতলার সিঁড়িটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটা হচ্ছে ভাঙা সিঁড়ি বলে, ভাঙা সিঁড়ি, তাই না? জি। আচ্ছা, একটু উপরে যাই, চলেন আমরা একটু উপরে যাই। এই সিঁড়িটা একটু অন্যরকম, অন্যান্য সিঁড়ির তুলনায় এটা একটু আলাদা করেছে। সিঁড়ি থেকে রেলিং হবে? হ্যাঁ, রেলিং হবে সিঁড়িতে। আচ্ছা, সিঁড়ির এই পাশে উপরে রেলিং দেওয়া আছে অলরেডি, আর এই পাশেও দেখেন রেলিং দেওয়া আছে, যেন বাচ্চা কাচ্চা না পড়ে যায়, সেফের জন্য। আচ্ছা, আমরা দ্বিতীয় তলায় উঠে গেলাম, দেখেন যেহেতু আমি বলছি যে এখনো কাজ কমপ্লিট হয়নি, এই জন্য কিন্তু একটু এলোমেলো আছে। এখানে রুম হবে? হ্যাঁ, রুম হবে, যে পার্টিশনের বেড়া অলরেডি আমরা বানাইছি। দ্বিতীয় তলা আর একটা রুম হবে, তাই না? হ্যাঁ। আর এই পাশটাও যদি দেখাই আপনাদেরকে, এটা সাইজটা যেন কত? এটা সাইজ হচ্ছে আপনার 23 বন্দর ঘর। আচ্ছা, এটা হচ্ছে 23 বন্দরের ঘর, আর সাইজটা বড় হবে, না? হ্যাঁ। আচ্ছা, আমরা একটু বারান্দায় যাই, ঝুল বারান্দা, ঝুল বারান্দার যেই অংশে যাচ্ছি, দেখেন এটা হচ্ছে নাক বারান্দা। আর আপনাদেরকে যে ওই যে প্রোফাইল টিনের কথা বলছিলাম, দেখেন এগুলো কি প্রোফাইল টিনটা কি অনেক হেভি হয়? অনেক হেভি হয়, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল টিন, ইন্ডাস্ট্রিয়াল টিন, রাইট। আচ্ছা, এই হচ্ছে ঝুল বারান্দার অংশ, আর দেখেন এই উপরেও কিন্তু আপনার ই দেওয়া আছে, হিট প্রোটেক্টর যে ফোমগুলো আছে গরমের জন্য, এটা দেওয়া আছে, এটা দিলে অনেকটা গরম কম লাগে। হ্যাঁ ভাই। আচ্ছা, আর এগুলা কি কাঠ? নাইজেরিয়ান লোহা, নিচে নাইজেরিয়ান লোহা কাঠ, আর যে এখনও কিন্তু ফুল কমপ্লিট হয় না। আর এই পাশে হচ্ছে দেখেন, এটা কি বলে? এটা বলে নৈচা, নৈচা বলে। আচ্ছা, আর এই পাশে এসএস দিয়ে ডিজাইন করা হয়েছে? হ্যাঁ, এসএস দিয়ে, এসএস দিয়ে ডিজাইন করা হয়েছে। আচ্ছা, কেউ চাইলে কাঠেরও দেওয়া যাবে, যা যেটা চায় আমরা ওটাই দিই আর কি। আচ্ছা, পাশাপাশি হচ্ছে ঝালর দিয়ে কিন্তু সামনের অংশে ডিজাইন করা আছে। তো বাবুভাই, এখন যে ঘরটা দেখলাম, এটা টোটাল সাইজ কত? এটা টোটাল সাইজ হচ্ছে আপনার 23 ফুট বাই 21 ফুট। এটা হচ্ছে 23 বন্দর ঘর, দোতলা ঝুল বারান্দা, দোতলা ঝুল বারান্দা, পাশাপাশি নাক বারান্দা আছে। জি। আচ্ছা, এই ঘরটার দাম কত চাচ্ছেন আপনারা, বা কত অর্ডার নিয়ে তৈরি করে দিলেন? এগুলো হচ্ছে 14 লক্ষ টাকা করে, 14 লাখ টাকা। আচ্ছা, তো এই এরকম ঘর যদি যে কেউ নিতে চায় তাহলে এই দামে নিতে পারবে, পাশাপাশি যে মডিফাই করেও নিতে পারবে, নিতে পারবে। কেউ যদি হেভি চায় আরো হেভি দেওয়া যাইব, বা কেউ যদি চায় যে আমি দোতলা ঘরগুলো আর একটু কম প্রাইজের মধ্যে নেব, ওই ক্ষেত্রে আমরা লোহার পাশাপাশি ই কালেক্টর কার্ড ইউজ করব। আচ্ছা, এই যে আমি এই ঘরটাতে থাকতেছি, এটা হচ্ছে আপনার 15 তলা সিস্টেম। হ্যাঁ, এই এটা হচ্ছে 15 তলা সিস্টেম, 23 বন্দরের ঘর,
সম্পূর্ণ একটা আকর্ষণীয় ডিজাইন এবং মডেল। আমি এর আগের ভিডিওতে এই ঘরটি দিছিলাম, অনেকে অর্ডারও করছে, তারা নিয়ে অনেক খুশি হয়েছে। হ্যাঁ, ঘরের ভিতরটা একটু দেখান শাকিল সাহেব। সিঁড়িটা কিন্তু খুব আকর্ষণীয়, ডুপ্লেক্স সিস্টেম। আচ্ছা, এই হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর উপরে হচ্ছে লোহাকার। হ্যাঁ, লোহাকার, সম্পূর্ণ লোহাকার। আর এই হচ্ছে ড্রয়িং রুম বানাইছেন এটা। হ্যাঁ, আচ্ছা, সোফা টোফা রাখা যায়। আর ভিতরেও হচ্ছে, আমি একটু ভিউয়ারদেরকে দেখাই, এই ভিতরেও একটা রুম আছে। আচ্ছা, এগুলো আপনার সম্পূর্ণ লোহাকাঠের এই ঘরটা? জি ভাই। আচ্ছা, আর কিন্তু উপরেও কিন্তু আপনার হচ্ছে অন্যান্য ঘরের মতোই উপরেও সিঁড়ি আছে, উপরেও পার্টিশন দিয়ে থাকতে পারবে? উপরে পার্টিশন আছে অলরেডি একটা। আচ্ছা, অলরেডি উপরেও পার্টিশন দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনারা বর্তমান থাকতেছেন তাই না? হ্যাঁ ভাই। তো এই ধরনের ঘর যদি কেউ অর্ডার দেয় সেক্ষেত্রে কেমন দাম নেবেন? 4,50,000 টাকা। 23 ঘর, 15 তলা সিস্টেম, উপরে একটি বটার দিয়ে আমরা 15 তলা সিস্টেম করে দিই। 2.5 তলা প্রায়। আচ্ছা ঠিক আছে, কত বললেন? 4,50,000 টাকা। আচ্ছা, অনেকে প্রশ্ন করে হচ্ছে যে বাথরুমগুলো আসলে থাকে না কেন বিক্রমপুরের কাঠের ঘরগুলোতে? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন শাকিল ভাই। সো আমি আপনাদের দেখাচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের বিক্রমপুরে যে ঘরগুলো মানুষে ঘরের ভিতর কিন্তু টয়লেট ওয়াশরুম করে না, এই পাশে হচ্ছে দরজা, চাইলে এদিকে আলাদা করে আসলে বাথরুমটা অ্যাটাচ করতে হবে তাই না? আলাদা করে নিছেন তাই না? হ্যাঁ, ঘরের সাথে অ্যাডজাস্ট করে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে আমাদের একটা ঘর দেখেন, এটি হচ্ছে আপনার 21 বন্দরের একতলা ঘর। এটি হচ্ছে লোহা কাঠ এবং সাথে কিছু ইকোলাইটার মিক্সড করা। এই টাইপের ঘরগুলোর প্রাইস হচ্ছে আপনার 1,70,000 টাকা। কেউ যদি কম প্রাইসের মধ্যে চায় তাহলে তাদের জন্য এগুলো। তারপরে এই পাশে যে ঘরটি দেখতেছেন, এটি হচ্ছে 23 বন্দরের ঘর, একতলা 23 বন্দরের। এগুলো লোহা কাঠ এবং 2 সেট পারাতন করেই কাঠের। এগুলো হচ্ছে 2,50,000। 2,50,000। হ্যাঁ, যদি কেউ ইকোলাইটার মিক্স নেয় হয়তো 10,000 টাকা কম পড়বে। পাশে যে ঘরটি দেখতেছেন, এটা হচ্ছে 23 বন্দরের 6x6 ফুট, সম্পূর্ণ ফ্রেশ লোহা কাঠের। এই ঘরটি নিলে আপনার 3,50,000 পড়বে। 3,50,000। হ্যাঁ, এটা 2 সিট হচ্ছে কড়ি কাঠ এবং সম্পূর্ণ লোহা কাঠ। আচ্ছা, কত বললেন দামটা? 3,50,000। 3,50,000 টাকা। হ্যাঁ, এই যে একটা ঘর দেখতে পাচ্ছি, এটা কি ঘর মূলত? এটা হচ্ছে আইতেশ টপ বারান্দা, এটাকে টপ বারান্দা ঘর বলি আমরা। আচ্ছা, টপ বারান্দা, এটা কি কাঠ দিয়েছেন? এটা সম্পূর্ণ লোহা কাঠ, নাইজেরিয়ান। নাইজেরিয়ান লোহা কাঠের মধ্যে না? হ্যাঁ। ডোরের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, দরজার ডিজাইনটা যদি একটু ভিউয়ারদেরকে দেখাই, দেখেন অনেক সুন্দর করে নকশা করা হয়েছে। আর এটা হচ্ছে এই পাশেও নকশা করা হয়েছে। হ্যাঁ, কাঠগুলোর মধ্যে, দরবির মধ্যেও, সামনের সাইডটা। আচ্ছা আচ্ছা, এটা সাইজটা কত ঘরের? এটা হচ্ছে আপনার 23x21 ফুট, পাশে 21 ফুট, লম্বায় 23 ফুট। 23 ফুট। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার টিন কত মিলি আছে? এটা টিন আছে 32 মিলি, জাপানিজ টিন। আচ্ছা, আর নিচেও কিন্তু গাঁথনি দেওয়া আছে? হ্যাঁ, সিমেন্টের গাঁথনি দেওয়া আছে। তো বাবু ভাই, এটা কত হাত বাই কত হাত আছে ঘরটা? এটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে 15.5 হাত, পাশে হচ্ছে 13 হাত। আচ্ছা, তো এটা হচ্ছে দেড়তলার টপ বারান্দা তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এটার নিচে উপরে কয়টা রুম করা যাবে? এটা আপনি চাইলে 6টা রুম করতে পারবেন। 6টা রুম করা যাবে? নরমালি আমরা দিয়ে থাকি বারান্দা একটি পার্টিশন, মেইন ঘরের ভিতরে একটি পার্টিশন, সো 4 রুম। উপরতলা কেউ যদি চায়, কাস্টমার চাইলে আমরা আরেকটি রুম পার্টিশন দিয়ে 6টি রুম করে দিতে পারি। বাবু ভাই, এইরকম ঘর যদি, এইটা অথবা এই ধরনের ঘর যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে এইটার কিরকম দাম পড়বে? এগুলো 6,50,000 পড়বে, সম্পূর্ণ ফ্রেশ কাঠ হবে। 6,50,000 টাকা না? সেক্ষেত্রে কিছুটা অনার করা যাবে যদি আপনার সাথে দামাদামি বা রিকোয়েস্ট করে? হ্যাঁ অবশ্যই, কিছুটা সেক্রিফাইস করবো। আসলে এগুলা তো আমি ফিক্সড প্রাইজে বিক্রি করি, যেহেতু ভালো মানের কাঠ এবং টিন। আচ্ছা, এটা কিন্তু নকশাগুলো কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে। দাম চাচ্ছে হচ্ছে 6,50,000 টাকা না? তো আমার কাছে যে ঘরগুলো ছিল আমি সেগুলো দেখানোর ট্রাই করলাম, আর আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে, ওখানে চাইলে কেউ আমি মেসেজ দিয়ে তাদেরকে ঘরের ছবি বা ডিজাইন পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আমার এখানে সর্বনিম্ন 1,25,000 থেকে 30,00,000 টাকা পর্যন্ত দামি ঘর আমরা অর্ডার নিয়ে থাকি এবং থাকে সবসময় ইনশাল্লাহ। আচ্ছা, তো বাবু ভাই আরেকটা কথা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন, অনেকে প্রবাসে থাকে, অনেক দূর দূরান্ত থাকে, অবশ্যই কথার সাথে যেন কাজের মিল থাকে এবং আমার চ্যানেলের যেন বদনাম ইনশাল্লাহ, আমার কোম্পানির যেন সুনাম হয়, ম্যাটসাস মুক্তা টিম্বার এন্ড ট্রেডার্স যেন সারা বাংলাদেশে যেন একটা ভালো সুনাম হয়, আমি ইনশাল্লাহ সেই চেষ্টাই করতেছি এবং করে যাচ্ছি যে আপনারা সবাই আমার কোম্পানিতে আসবেন, ভিজিট করবেন, আপনি দেখে যান ঘর কিনেন বা না কিনেন, আপনারা এসে দেখে যান। তো সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।